হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো পাখি ডান্স ক্রিয়েশনের নতুন একটি ভিডিও নিয়ে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো ঘড়িতে বাজে এখন প্রায় 5টা। তো আমি তোমাদের জন্য কিছুক্ষণ আগে একটা ব্লগ বানিয়েছি, তার আগে তো আমি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে দেন ব্লগটা আমি বানিয়েছি। তো আজকে যে ভিডিওটি হবে সেটা হচ্ছে আমি ব্লগ বানিয়ে তারপর কি করি সেটা নিয়ে আজকে ভিডিও হবে। আজকে বিকেলটা আর রাত জুড়ে যা যা আমি করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাই এখন আমি কি করব। তো এখন আমি চলে এসেছি আমার কাকা শ্বশুরের ঘরে, এই যে ঢঙ্গি মাসির ঘরে। তো এখন আমার সাথে বলছে ছাদে যাবে না, এখন আমি মাসির বাড়ি যাবো, আমাকে আগে থেকে বলেনি। তো আমি আগে থেকে কখন বলবো, একটু পাওয়া যায় না এখন। আমি বাড়ি আছি, তার ছেড়ে সামনে আমার পরীক্ষা, আমি এখন পড়াশোনায় মন দিয়েছি। এখন তো আমি ওর সাথে একটু দেখা করতে এলাম। তো এখন আমি যাবো একটু ছাদে, সবার সাথে একটু গল্প করবো। আরে ঢঙ্গি এখন মাসি বাড়ি যাবে, অনেকদিন যাই না, যাও যাও আমরা মজা করবো আর ব্লগ করবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আর এটা কাকির ঘরের ভিউ, মানে ডোনা যে ঘরটায় থাকে সেই ঘরটা দিয়ে দেখো খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আর ওর পুরো জানলার পাশে ওর গাছগুলো লাগিয়ে রেখেছে, তো খুব সুন্দর লাগে, মানে এখানে আসলে একটা আলাদাই অনুভূতি। তো একটু গাছগুলো দেখিয়ে দেন, এটা মানি প্ল্যান্ট গাছ, মানে খুবই একটা মানে অপূর্ব সুন্দর, আমার ফেভারিট একটা মানে গাছ। ভিউটা দেখো খুবই সুন্দর। আর এটা যাচ্ছে একটা তুলসী গাছ, আরও গাছ ছিল মরে গেছে, আর জানো তো সবাই ঘরে থাকা খুবই ভালো একটা তুলসী গাছ। তো আমাদের এই সমস্ত ঘরে তো খুব একটা জায়গা নেই, তো এইভাবেই এখানে আর কি রাখা হয়েছে, সামনে বড় উঠোন নেই, তো এখানেও সুন্দর লাগছে বেশ। আর এটা যাচ্ছে একটা ফুল গাছ, টগর ফুল গাছ, টগর ফুল গাছ। আর ওই কোনায় গাছ দেখা, এখানে আরও গাছ ছিল, এইখানে তো মরে গেছে। এইটা হচ্ছে লঙ্কা গাছ, না না এটা হচ্ছে জবা ফুল গাছ, আর এইটা হচ্ছে লঙ্কা গাছ। আর ওই দিকটা দেখো সুপুরি গাছ আছে, আর বেশ আলোটা পড়ে তো খুব সুন্দর, মানে রিলস বানায়, রিলসগুলো খুব সুন্দর হয়। আমিও এসেছি এখানে এখন একটা রিলস বানাবো। তো সূর্যটাকে দেখো, সূর্য আমাকে তো খুবই সুন্দর লাগছে দেখতে, পুরো আলোটা একদম সুন্দর করে পড়ে, আর অনেকটা পরিমাণে অক্সিজেন পাওয়া যায়, যেটা এখন আমাদের খুবই অভাব। আর গাইস বেশি করে গাছ লাগাও, আমাদের শহরে তো খুব একটা জায়গা আমরা পাই না, তো যে কোনো হোক এই জানলায় এখানে সেখানে আমরা গাছ লাগাই। গ্রামে অনেক গাছ আছে, তো সবাইকে বলছি এভাবে একটু ছোট ছোট করে যদি আমরা পারি গাছ লাগাতে তো অবশ্যই তোমরা লাগাবো। কাকিমার ঘরের মানে এই জানলার সাইডের ভিউটা তোমাদের আমি আজকে দেখালাম, তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে আরও অনেক ফ্যামিলি আছে, তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আমার ননদের সাথে একটু সেলফি তোলা, একটু রিলস বানাবো, তো চলো আগে আগে দেখে নাও। তো বন্ধুরা আমি এখন একটু আমাদের বাড়ির ছাদে চলে এসেছি, ছাদে এসে একটু রিলস বানাবো। আর হ্যাঁ একটা কথা বলে দিই, তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদি ভাই তোমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে কি না, আমার ইনস্টাগ্রামে একটা ছোট্ট অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা আমি নাম বলে দিচ্ছি pakhi.roy.3382। তো তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। তো চলো আমি আজকে একটু ছাদে এসে তোমাদের আমাদের ছাদে যে এইটুকু গাছপালা আছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আর আমার এই ছাদে এখানে আরও অনেক ঢঙ্গি ঢঙ্গি ফুচকে মানুষ আছে, ওই পেছনে একজন আছে, একটু দেখা পেছনের জনকে। তো আমরা এখানে এখন খুব মজা করবো, আর আমার ননদ আজকে বাড়ি থাকবে না, নাহলে ও এখানে থাকতো। তো চলো তোমাদের একটু দেখাই গাছ। তো চলো বন্ধুরা তোমাদের আমি আজকে একটু ছাদে, বেশি গাছ নেই তো আমাদের একটু টাউনে বাড়ি, তো ছাদে যেটুকু জায়গায় আর কি গাছ লাগানো যায় তো সেটুকু একটু লাগানো হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই এদিকটা। তো এটা দেখতে পাচ্ছ এটা বেদানা গাছ, গাছ থেকে নে। আর এটা হচ্ছে সবেদা গাছ, সবেদা না 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 জামুল, জামুল আমি ঠিক একটা জানি না নাম গাছে, তো তাও আমি বলার চেষ্টা করছি, ওরাও আর কি একটু বলে দিচ্ছি, এটা একটা জামুল গাছ, আর এটা হয়তো সবেদা গাছ।
এটা হচ্ছে সবেদা গাছ, আর যখন হয় ছোটখাটো আমরা খেয়ে নিই, পাকে না, তার আগে এরা ছিঁড়ে ছিঁড়ে একদম শেষ করে দেয়। পুরোটা দেখা সবেদা গাছটা, তো এটা যাচ্ছে একটা সবেদা গাছ, তো এদিকে এই যাচ্ছে একটা ফুল গাছ, ওই গোল গোল ফুল হয়, পয়সা পয়সা ফুল টাইপসের, তো আমি নাম জানি না ফুল গাছটা, তো এটা একটা ফুল গাছ, এখানে ফুলও হয়। আর ওই জাম গাছটা না, জাম না এটা কি বলে, জামরুল গাছে জামরুলও হয়েছে, দেখো তোমরা ছোটো ছোটো, এত ছোট্ট একটা গাছে আবার জামরুলও হয়েছে, কি সুন্দর লাগছে না। তো এদিকে আমরা কোথায় ছিলাম, এই ফুল গাছটা, এখানে একটা ফুল গাছ আছে, আর এটা হচ্ছে একটা জবা ফুল গাছ, এটা হচ্ছে একটা জবা ফুল গাছ, সুন্দর একটি গাছ থেকে দেখা, টপে লাগানো হয়েছে, এখানে ছাদের উপর তো মাটিতে কিছু লাগানো নেই, আর জায়গাও নেই লাগানোর। তো এটা হচ্ছে একটা জবা ফুলের গাছ, আর এখানে একটা লেবু গাছ আছে, দেখো একটা ছোট্ট লেবু হয়েছে, সুন্দর কিউট। তো এই গেল একটা লেবু গাছ, ও এখানে আরো লেবু আছে, তো এখানে একটা লেবু গাছ আছে, দেখে নাও বন্ধুরা, তো এই যাচ্ছে একটা লেবু গাছ। হ্যাঁ, আর এটা এটা কি গাছ, হ্যাঁ ও এটা একটা জুঁই ফুলের গাছ, আর যে বলে দিচ্ছে একটু তাকে দেখি না, তো এই যাচ্ছে একটা জুঁই ফুলের গাছ, আর হ্যাঁ একটা সুন্দর বেদানার গাছ আছে, একটু দেখাই। আর আমি এখানে এসে আমি খুব ভিডিও করি, ঠিক এই এর পেছনটাতে গিয়ে, এই সামনেটাতে গিয়ে আমি ভিডিও করি, এই দেখো একটা বেদানাও হয়েছে, খুবই সুন্দর একটা কিউট, আর ফুলও ফুটেছে, একটা ছোটো ফুলও আছে, আমাকে নিচ্ছিস তো ভিডিওতে। তো এটা একটা কি বলে বেদানা গাছ, আর চলো দেখাই এটা এটা কি গাছ, বেদানা ডালিম, এটাও একটা ডালিম গাছ, আর এখানে একটা তুলসী গাছ আছে, ছোট্ট ছোট্ট পাতার একটা তুলসী গাছ আছে, আর আছে এখানে একটা পেয়ারা গাছ, হয় এটা নতুন লাগানো হয়েছে, এখনো হওয়ার টাইম হয়নি, এখানে ছোটো ছোটো পেয়ারা হয়, একটু দূর থেকে নে তো, আরে এইটা কে বলবে, এইটা হ্যাঁ সবই বলবো সবই বলবো। তো এটা একটা গাছে পেয়ারা গাছ, আর এটা হচ্ছে একটা আম গাছ, আর এখানে আরো দুটো তুলসী গাছ আছে দেখো, আর ওখানে টপ পড়ে আছে, আরো গাছ লাগানো হবে। ও চলো ওখানে একটা উচ্ছে গাছ আছে দেখাই, এই দেখো এখানে গেল একটা উচ্ছে গাছ, দেখা একটু কাছ থেকে, এটা একটা লঙ্কা গাছ, আর এই যাচ্ছে একটা উচ্ছে গাছ। তো ছাদে তো এইটুকুই গাছ আছে, আর আমি নিচে একটু কাকির ঘরে দেখিয়েছিলাম তোমাদের, একটু সুন্দর ভিউ আছে, একটু গাছপালা আছে, আর ওই দূরে দেখা একটা কিছু সুপারি গাছ আছে কিছু, এই দেখো ভিউটা খুবই সুন্দর একটা ভিউ, এখানে আছে কিছু সুপারি গাছ। তো ছাদে তো এইটুকুই গাছ আছে, তো ছাদে এসে তোমাদেরকে যেটুকু আমার দেখানোর ইচ্ছে ছিল আমি গাছপালা দেখাবো তো দেখালাম, তো এখন আমি একটু রিলস বানাবো, তো চলো রিলস বানিয়ে আসছি তোমাদের সাথে দেখা করতে। যে মানে ঢঙ্গিমাসি আমাকে ফোন ধরে দিচ্ছিল, এই যে সেই ঢঙ্গিমাসি লজ্জা পাচ্ছে, আর এই যে পুটনি বুড়ো। আর একবার আমি পুরো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, দুষ্টু শট দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি এসে ভিডিও করি ডান্স ভিডিও, আর ওই দূরে দেখতে পাচ্ছ ফ্ল্যাট আছে এখানে, আর দূরে একটা পুকুর আছে, আর বেশিরভাগই ফ্ল্যাট, এদিকটা একটু বেশি গাছপালা আছে, আর ওই সূর্য মামা আছে ওইদিকে। তো আমাদের বাড়ি পুরো নিউ টাউনে এখানে, তো বন্ধুরা এই যে ধর্মীমাসি আমাকে এখন একটু রিলস বানিয়ে দেবে, বেশি বানাবো না, দু একটা বানাবো, তারপর আবার আসছি তোমাদের সাথে আমি গল্প করতে, তো ততক্ষণ সাথে থেকো। তো বন্ধুরা আমি তো ছাদ থেকে চলে এসেছি সবার সাথে অনেক এনজয় করে, আর কিছু রিলস বানিয়েছি। হ্যাঁ আর একটা কথা, তোমরা জিজ্ঞাসা করছি দিদি ভাই তোমার কি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ আমার একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, তোমরা চাইলে ওখানে ফলো করতে পারো, অ্যাকাউন্টটার নাম হচ্ছে পাখি.রয়.3382।
তো তোমরা চাইলে ওখানে ফলো করতে পারো, আমি ওখানে ছোট ছোট নাচের ভিডিও বানাই, তো চাইলে ওখানে চটপট গিয়ে ফলো করো, কেমন? তো এখন আমি একটু ফ্রেশ হয়ে, দেখতে পাচ্ছ চুল একদম উঁচু করে গুটিয়ে নিয়েছি, তো এখন আমি ফ্রেশ হয়ে একটু পুজো দেবো, তারপরে রাতের খাবারের রেডি করব, আর ঘরে অনেক কাজ আছে সেগুলো করব। তো চলো সবটাই তোমাদের সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখাই। তো বন্ধুরা, আমি একটু ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি আমার শ্বশুরের ঘরে, মানে আমার শাশুড়িমা যেখানে থাকে। হ্যাঁ, আমরা দোতলায় থাকি, আর আমার শাশুড়িমা আর শ্বশুর আর দেওর নিচতলাতে থাকি। তো আমি নিচে চলে এসেছি, কিন্তু আমার শাশুড়িমা ঘরে নেই, উনি একটু ডক্টর দেখাতে গেছে, আর শ্বশুরমশাই দোকানে গেছে, আর আমার দেওর ও একটু বাজার করতে গেছে। এখন বাবাকে আমরা বাজার করতে পাঠাই না, আর ডক্টরের কাছে আমার হাজব্যান্ডটি নিয়ে গেছে। তো এখন বলতে গেলে পুরো বাড়িতে আমি একাই আছি। তো এখন আমি আর নিচে থেকে কি করব, এখন আমি উপরেই চলে যাব, উপরে গিয়ে চলো দেখাচ্ছি তোমাদের কত কাজ আছে ঘরে, মানে একদম পুরো ছড়ানো ঘর। তো চলো দেখাই তোমাদেরকে সবটাই আজকে দেখাবো, কেমন? নিচে ঠাকুরঘরটা দেখিয়ে দিই তোমাদের। মা পুজো টুজো দিয়ে ডক্টরের কাছে গেছে, আমাদের ঘরে গোপাল আছে, তো বেশিরভাগটা মাই পুজো দেয়, আমি দিই কম দিই। এটা আমাদের মিষ্টি গোপাল, এটা আমাদের ঠাকুর ঘর নিচে। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমার প্রিয় জিনিস, তো এটা আমার সব কিছু। আমি নাচ করতে খুব ভালোবাসি, আর এই মানে খারাপ সময়ের জন্যে এখন ক্লাসে যেতে পাচ্ছি না, কী যে কষ্টের ব্যাপার, মানে বোঝাতেও পারবো না বলে, এটা বেশি টিচাররাই জানে। যতই মানে এতদিন ছুটি মানে আর ভালো লাগে না, মানে ওই সময়টাই বেশি ভালো লাগে, বাচ্চাদের সাথে থাকতে, কিছু শেখাতে, কিছু শিখতে। তো আমাদের ম্যামের সাথেও বহুদিন দেখা হয় না, অনেকটাই মিস করি, তো চাইছি তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাক, আর আমরা আগের মতো আবার চলতে পারি। তো একটু ইমোশনাল হয়ে গেলাম এটা দেখাতে গিয়ে। তো বর আসুক, তারপরে একটু কাজবাজ করব, তারপরে রাতে দেখি রান্নাবান্না কী হবে, মা আসুক, পরেরটা পরে দেখাচ্ছি, কেমন? তো উপরের কিছু কাজবাজ সেরে আমি নিচে চলে আসি, এসে সবাই চলে এসছে বাড়ির, আমি একটু সবার জন্য চা বসিয়েছি, আর বেশি রান্না নেই, আলু সেদ্ধ ভাত করব, আর আমার জন্য একটা ডিম সেদ্ধ করব। আমার চিকেন আমি তেমন একটা ভালোবাসি না আর খাইও না, তো ওদের জন্য চিকেন আছে দুপুরের, আর আমার জন্য একটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, আর রাতের মানে অল্প কিছু রান্না আমি করে নিচ্ছি। তো বেশি কিছু নেই রান্নার, তো তারপর দেখো তোমরা। তো ভাতটা প্রায় হওয়ার কাছাকাছি, আর ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখন একটু দুধ জল বসিয়েছি। তো আজ সব কিছু ছিল দুপুরে, তো এই কারণে অত কিছু রান্না নেই, আলু সেদ্ধ ভাত আর আমার জন্য একটা ডিম সেদ্ধ, আমি ওটা ভেজে খাবো, আমার বেশ মাংস ভালো লাগে না, তো আজকে খুবই অল্পের মধ্যে রান্না হচ্ছে। দুধও উঠে গেছে, সুন্দর লাল করে ভেজে নেব, আর বাঙালিদের তো আলু সেদ্ধ আর লঙ্কা ভাজা একদম ফেভারিট, এটা দিয়ে মানুষ এই বাঙালিরা জমিয়ে খেতে পারে,
আমি তো লঙ্কাটা ভেজে নিয়েছি লাল করে, আর এটা আমার আলু সেদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা আমার এটা ফেভারিট খাবার, আর সঙ্গে একটা ডিম সেদ্ধ। তো আজকে আমি আমার খাওয়াটা কি ওরকমই হবে, একটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে আজকে আমি খাবো, আর বাদ বাকি সবাই চিকেন আছে চিকেন খাবে। তো লঙ্কা ভাজা আমার হয়ে গেল, খাওয়ার প্রস্তুতি করবো। তো যা অল্প রান্নাবান্না ছিল কমপ্লিট করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উপরে চলে আসি, এসে আমি ফ্রেশ হয়ে তারপর রেস্ট নিই। দেখো তারপর আমি ভিডিও করলে আমি এত ছড়িয়ে ফেলি ঘর, আর আজকে একটু বেশি ছড়িয়ে গেছে, ওই সতীশ আনা হচ্ছে ওই কারণে, আর ভিডিও করছিলাম তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, তো ওই কারণে আরও বেশি ছড়িয়ে গেছে। তো সবটাই আসলে সবটাই তো করতে হবে, কাজ না থাকলে তো কোনো লাইফ হয় না, কাজ তো থাকবেই লাইফে। এগুলো একটু সাইডে এখন রেখে দেবো, আপাতত কালকে সব ঠিক করবো। খারাপ না ভালো, ভালো করে ফ্রেশ হয়ে তো আমি ফ্রেশ হয়ে এসে যেটা আমি রাত্রে ইউজ করি নাইট ক্রিম হিসাবে, তো সেটা হচ্ছে ভিটামিন ই। রেগুলারই করি না, মাঝে মধ্যে আমি ইউজ করি, খুবই ভালো। আর হচ্ছে আগে আমি সমীচের সব কিছু ইউজ করতাম, তো সেটা এখন আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে সমীচের শোরুম ছিল আমাদের উল্টোডাঙাতে, তো সেটা এখন ওখানে নেই, তো ওই কারণে এখন আমি সমীচটা ইউজ করা ছেড়ে দিয়েছি। তো ভিটামিন ইটা খুবই ভালো, আর একটা মানে ন্যাচারালি একটা প্রোডাক্ট, তো এখন আর অত কিছু না ইউজ করে নাইটে আমি ভিটামিন ই আর সঙ্গে একটু গোলাপ জল আমি অ্যাপ্লাই করে আমি শুয়ে পড়ি। তো জাস্ট এটাই বলার ছিল, চলো আর দেখাই কী করে অ্যাপ্লাই করি। তো পুরোটা আমি ভিটামিন ইটা পুরো হাতে নিয়ে নেব, একটু আগে দিয়ে বেশি পড়ে গেছে, ঠিক আছে, আর সঙ্গে একটু সামান্য গোলাপ জল। রেগুলারলি আমি ইউজ করি না, তো মাঝে মধ্যে আমি এটা ইউজ করি, যেহেতু এখন আর সেরকম কিছু মাখা হয় না, ওই কারণে
চেপে চেপে হালকা মাল মুখে লাগিয়ে আর খুব একটা আমার মুখে দাগ নেই তো এখন আরোই যাও আগে একটু ইউজ করতাম এখন আমি পুরোটাই ছেড়ে দিয়েছি একটু পাকা টমেটো একটু পাকা পেঁপে এগুলো আমি ইউজ করি সত্যি এই ন্যাচারাল জিনিস খুবই ভালো না পয়সা দিয়ে কিনে এগুলো ইউজ করা খুবই ভালো তো তোমাদের আমি একদিন আমি যেগুলো ইউজ করি তো এটা নিয়েও একটা আমি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব তো আজকে আমি এটুকুই তোমাদের দেখালাম মানে নাইটে আমি কি ইউজ করি তো চলো নেক্সট আসছি তোমাদের সাথে গল্প করতে মেখে আর একটা ইম্পর্টেন্ট কাজ যেমনটা ফ্রেশ হও তেমনটাই একটু আমি দুধ খেয়ে নিই রাতে এটা আমি প্রায় অনেক দিন ধরেই খাচ্ছি এখন একটু মাঝে 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 মধ্যে একটু গ্যাপ দিই একটু হেলদি হয়ে যাচ্ছি তো এখন আমার অভ্যাস হয়ে গেছে এই দুধ খাওয়াটা তো আমি রাতে একটু হালকা উষ্ণ গরম দুধ আমি খেয়ে ঘুমাই চলো আসছি তোমাদের সাথে একটু পরে গল্প করতে এই দুধটা খেয়ে নিই তো তোমাদেরকে আজ আমি বিকেল থেকে রাত অবধি কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এ তো মহারাজা কিছু করে না একটু বলো তুমি কখনো ভিডিওর সামনে আসো না ওরা কমেন্ট করে বলে আমাকে আমি সব সময় তো বেশিরভাগ সময় তো মোবাইল ধরে থাকি তাই আসতে পারি না বাবা বেচারা ঘেমে যাচ্ছে আর হচ্ছে এসি চালাতে পারছি না এখন তো জানো করোনার সময় তো এর কিছুদিন আগে মানে একটু শরীরটা খারাপ ছিল আর ওই মানে এসি চালানো পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে আর শ্বশুরমশাই আগে দিয়ে বলতো যে এসি চালাবে না এসি চালাবে না তো এই কারণে আরোই আমি এসি চালানো বন্ধ করে দিয়েছি তোমরাও খুব সাবধানে থাকবে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম আর সবাইকে গুড নাইট আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে